ওয়ার্কআউটের প্রথম মানে সকালবেলা ফার্স্ট মর্নিং এ কি খেয়ে আসো? চা ছোলা, চা ছোলা একদিনে ওইভাবে খাই না, আমি কোনোদিনও ছোলা ভিজিয়ে রাখি না, বেশিরভাগ দিনে ছোলা ভিজিয়ে রাখি মানে রেখে আসি, আর তারপরে হাফ ছোলা আর সময় খেয়ে আসি আর গিয়ে হাফ খাই। আচ্ছা, আমি যেটা বলছি যারা মানে গেন করতে চায়, বডি বডি বিল্ড করতে চায়, অ্যাটলিস্ট আমাদের প্রথম মাথায় রাখতে হবে বডি বিল্ডিং এই কথাটা মানে নাকি। বিল্ড মানে কি? গঠন করা, গঠন করা, যেমন এটা হচ্ছে বিল্ডিং, এটা গঠন করা হয়েছে। তো গঠন করতে গেলে সকালের দিকটাকে ঠিক রাখতে হবে, ফার্স্ট মর্নিংয়ে উঠবে, উঠে পেট ধরে জল খাবে, পেট ভরে জল খাওয়ার পরে ব্রাশ করলে, বাথরুমে গেলে যা করা বাইরের কাজ মিলিয়ে নিয়ে তিন পিস খেজুর, তিন পিস খেজুর, ভালো খেজুর, ঠিক আছে, তিন পিস খেজুর এবং সাথে পাঁচ পিস এলাচ, বেশি পাঁচ পিস চিবিয়ে খেয়ে নিলে, নেওয়ার পরে তোমার জন্য জাস্ট এক কাপ ব্ল্যাক কফি, মসুর, ঠিক আছে। আর তোমাকে যেটা বলেছিলাম যে ব্ল্যাক কফি সাথে এক পিস মানে লেমন, লেবু, নিম্বু, নিম্বু যেটা ওটাকে দিয়ে সুন্দর করে গরম জল দিয়ে মানে মোটামুটি ব্ল্যাক কফি খেয়ে মোটামুটি 20 মিনিটের মধ্যে জিমে চলে আসবে। জিমে চলে আসার পরপরই দেখবে তোমার শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি ফিল হবে, সাথে সাথে আমার মনে হয় যে সমস্ত ওই ফ্যাট বার্নার এটা ওটা হাবি জাবি মানুষ খায় তার থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেটার কাজ করবে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে ন্যাচুরাল, এতে কোনো সাইড ইফেক্ট থাকবে, ঠিক আছে। ফ্যাট বার্নারের সাইড ইফেক্ট থাকতেও পারে নাও পারে, থাকে এটা বলছে না, কিন্তু থাকতেও পারে নাও পারে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই দুদুল্যমান ভাব ওই জায়গাটায় আমরা যাবো, আমরা ফার্স্ট ন্যাচুরালে দেখব, কারণ তোমার তো হেভি ওয়েট না যে আমাকে ফ্যাট বার্নারই নিতে হবে, তোমার তো নর্মাল, তোমাকে বলছি না, ঠিক আছে। তো এইগুলো মেনটেন করো। এবার তুমি একটা সিজিটি নিলে, সিজিটিটা খুব ভালো জিনিস, আমি নিজে খাই সিজিটি নিলে ওয়ার্কআউটের মাঝখানে মাঝখানে তুমি খেলে, ওটা কি বডি পাম্পটাকে ধরে রাখে এবং খুব দ্রুত গতিতে রিকভার করে, রিকভার হয়ে গেল তুমি এখান থেকে বেরিয়ে গেলে যে কোনোভাবে তোমাকে প্রোটিন কনজিউম করতে হবে, সেটা তুমি এগ নিতে পারো বা তুমি চিকেন স্যুপ নিতে পারো বা তুমি প্রোটিন পাউডার নিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত। ওটা জিমে কতক্ষণ করে? ওটা জিম করার পরে আধ ঘন্টার মধ্যে নিতে হবে, 30 মিনিটের মধ্যে নিতে হবে। এবার 30 মিনিটের মধ্যে নিলে আর কখনো মনে রাখবে যে অনেকে মনে করে জ্বর, ঠিক আছে, অসুবিধা, অনেকে মনে করে কি যত কম খাবো তত মনে হয় তাড়াতাড়ি ফ্যাট লস হবে, একটু ভুল থাকবে। আমি সবসময় বলবে প্রতি 2 ঘন্টা পর পর কিছু না কিছু খাবো, সবথেকে বেটার হচ্ছে ওই যে সুগার ফ্রি বিস্কুটগুলো পাওয়া যায় ওই বিস্কুট 2 পিস খেলে একটু জল খেয়ে নেবে। সবসময় মাথায় রাখবে জলটাকে বেশি বেশি শরীরে দিতে হবে, ঠিক আছে। জল যত শরীরের মধ্যে দেবে টক্সিন তত পরিমাণে শরীর থেকে বার্ন হবে, আর টক্সিন যত পরিমাণে বার্ন হবে তত তাড়াতাড়ি ফ্যাট লস হবে, এটা মাথায় রাখতে হবে। এবারে ফ্যাট লসের সাথে আমাদের লিন বডি বিল্ড চাই, তো লিন বডি বিল্ডের জন্য তোমাকে ওয়ে প্রোটিন নিতে হবে।